ব্যারাকপুর দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হয়ে গেল পান্তা উৎসব 2023। সাতই মে 2023 রবিবার দুপুর 12:30 থেকে শুরু হলো এই পান্তা উৎসব। উপস্থিত ছিলেন শ্রী অর্জুন সিং, সাংসদ ব্যারাকপুর, শ্রী উত্তম দাস, পৌরপ্রধান ব্যারাকপুর পৌরসভা, শ্রী শুভ্রকান্তি ব্যানার্জি, পৌরপিতা, 8 নম্বর ওয়ার্ড ব্যারাকপুর পৌরসভা। যারা গ্রাম বাংলায় থাকেন তারা মমতা ব্যানার্জির কমেন্টস, মমতা ব্যানার্জির বক্তব্য, মমতা ব্যানার্জির ব্যক্তিত্বের উপরে আস্থা এবং ভরসা রাখেন। কেন করা হলো এই পান্তা উৎসব, আসুন শ্রী শুভ্রকান্তি ব্যানার্জি কি বলছেন একটু শুনে নি। যখন পান্তা ভাতের একটা ইতিহাস আমার পড়া ছিল যে যখন প্রবন্ধের প্রচণ্ড সূর্যের তাপে পৃথিবীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, তখন তাকে যদি কাঁসার থালায় পান্তা ভাত নিবেদন করা হয় তাহলে তিনি মানে তুষ্ট হন, তিনি খুশি হন এবং সেই তাপক প্রবাহ থেকে পৃথিবীবাসীকে রক্ষা করেন। এবং এই কয়েকদিন ধরে প্রচণ্ড যে গরম, এখন আমাদের উষ্ণায়ন বেড়েছে, বিভিন্ন প্রকৃতির গাছ গাছ কাটার ফলে আগের থেকে মানুষ আমরা ছোটোবেলায় যে গরম দেখেছি তার থেকে অনেক বেশি গরম এখন পেয়েছি আমরা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই আগে বাড়িতে একটা পান্তা ভাত খাওয়ার উৎসব, যেটা এখন ইয়ে হয়ে গেছে, পান্তা ভাতটা হনুমানজিকে কাঁসার থালায় আমরা আজকে প্রসাদ হিসাবে দিয়েছি, যেটা মেন লোকে জানেই না যে এখানে শুধু খাওয়ানো না, আমরা হনুমানজিকে কাঁসার থালায় পান্তা নিবেদন করেছি আজকে সকালবেলা, যে পৃথিবীবাসীকে আমাদেরকে এই প্রকৃতির যে মহান তাপ সেই জায়গা থেকে যাতে আমাদেরকে একটুখানি মুক্তি দেন তার জন্য আজকে হনুমান দেবের একটা পুজো করেছি আমরা। এবং সেই উপলক্ষে তার প্রসাদ, যেমন ঈশ্বরকে ভোগ দিলে আমরা সেই ভোগ প্রসাদ হিসাবে বাকিদের মধ্যেও সাধারণ মানুষের উদ্দেশ্যে বিতরণ করি, সেই একইভাবে হনুমানজিকে আজকে যেরকম আমরা পান্তা উৎসর্গ করেছি তার ফলস্বরূপ তার প্রসাদ, এটা পান্তা ভাত না আমরা করতে পারি, এটা হনুমানজির প্রসাদ হিসাবে সবাইকে একসাথে বসিয়ে একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পান্তা ভাত এবং সঙ্গে একটু ডালের বড়া সবাই মিলে একসাথে খাওয়া, একটু আনন্দ আর সবাই একসঙ্গে যোগাযোগ করে এরকম একটা চিন্তাভাবনা থেকে এটা করা। খাওয়ানো হলো পান্তা ভাত, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ভাজা লঙ্কা, গন্ধরাজ লেবু, আলুর চোখা, মাছ ভাজা ও ডালের বড়া। আমরাও দেখেছি আমার জীবনকালে এত গরম কোনোদিন হয়নি, তাই আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমরা জানি একটা প্রবাদ আছে পান্তা ভাতের জল তিন পুরুষের, তাই আমরা আজকে সবাই একসঙ্গে পান্তা ভাত খাবো, এটাই হচ্ছে মূল কর্মসূচি। আমার